আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আইটিভির মধ্যাহ্নের সংবাদে আপনাদের সঙ্গে থাকছি আমি রিদওয়ানা বিনতে জলিল রাজধানী সহ সারা দেশে করোনা সংক্রমণ হার ক্রমেই বাড়ছে মাত্র সপ্তাহখানেকের ব্যবধানে সংক্রমণ হার শতকরা 25% বেশি আর যে কারণে হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর সংখ্যা রাজধানী হাসপাতালগুলোতে অন্য জেলা থেকে রোগী ভর্তির পাশাপাশি করোনায় মৃত্যুও বেড়েছে নতুন নমুনা পরীক্ষা কেন্দ্রগুলোতে বেড়েছে ভিড় স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন সবাই স্বাস্থ্যবিধি না মেনে চললে পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাবে সরকারের নির্দেশনা থাকলে এখনো মাস্ক ব্যবহার সহ স্বাস্থ্যবিধি মানতে বহু মানুষের মধ্যে অনীহা রয়েছে যারা মানছেন না তাদের মানাতেও নেই জোরালো কোনো উদ্যোগ আমার কোনো স্মেলও যায় নাই কোনো টেস্ট বা নষ্ট হয় নাই সব ঠিক ছিল অফিসে তো যেতে হবে তাই আজকে করলাম যদি কালকে নেগেটিভ আসে তো স্যাটারডে থেকে অফিস করব আমার একদিনের জ্বর ছিল হালকা সর্দি এবং কাশি ছিল তো ডক্টররা বলার পর আমার হোটেলে ডাক্তার আছে তো ওনার সাথে কথা বলার পর উনি বলছে যে আমি কোভিড 19 টেস্ট করার পরে তারপরে যেতে হোটেলে ঢুকি আমার তার আগে আমার পজিটিভ হয়েছিল তারপর আমার নেগেটিভ হয়েছে বাট আমার নেগেটিভ হওয়ার পরেই আমার ওয়াইফের পজিটিভ হয় দর্শক এই মুহূর্তে রাজধানীর ফার্মগেট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন খান আলামিন আলামিন করোনার সংক্রমণ কিন্তু দিন দিনই বাড়ছে আমরা দেখছি তো এমন পরিস্থিতিতে মানুষের সচেতনতা কতটা বাড়লো সেই সাথে প্রশাসন কেমন উদ্যোগ নিচ্ছে সচেতনতা বাড়াতে গতকাল যে সংখ্যাটি আমরা দেখলাম যে 25% বেশি মানুষ শনাক্ত হয়েছে একদিনে এবং সেই সংখ্যাটি 9,500 পর্যন্ত উঠেছে একদিনের ব্যবধানে এত মানে বেড়ে যাওয়াটা আসলে খুব শিগগিরই আমরা সহসা আমরা দেখতে পাইনি তো এমন অবস্থায় আমরা যদি বলি যে সরকার যেসব নির্দেশনা জারি করেছে এর মধ্যে যে সংক্রমণটাকে প্রতিরোধ করার জন্য সেই নির্দেশনাগুলো মাঠে খুব একটা বাস্তবায়ন আমরা দেখতে পাচ্ছি না প্রথমত যদি বলি যে মানুষের মধ্যে সচেতনতা সেই সচেতনতার জায়গাটি একেবারেই গৌণ বলা যায় যাকে এই মুহূর্তে মানুষ এটাকে খুব বেশি গুরুত্ব দিচ্ছে না মানুষ মনে করছে যে করোনাকে সঙ্গে নিয়ে মানুষকে বসবাস করতে হবে এবং সেজন্য তারা সাধারণ যেই বিধিনিষেধ সেগুলো মানতে অনেকটাই নারাজ আমরা যদিও অনেকের মুখে মাস্ক দেখতে পাই অধিকাংশের মুখে এখানে বলা যায় যে মাস্ক দেখা যায় না আবার কারো কারো মুখে হয়তো মাস্ক যেভাবে পরার নিয়ম সেই নিয়মটি কেউ মানছেন না হয়তো গলায় ঝুলিয়ে রাখছেন কিংবা থুতনিতে ঝুলিয়ে রাখছেন এমন দৃশ্য দেখা যায় এখন এর বাইরে কিন্তু আসলে সরকারের পক্ষ থেকে খুব একটা বিধিনিষেধ দেওয়া হয়নি যে সামাজিক দূরত্ব বজায় রাখার যে বিষয়টি আমরা বলি সেটি কিন্তু এখন সরকারও সেই জায়গা থেকে বলা যায় অনেকটা সরে এসেছে কারণ আমরা প্রথমত সরকার যে সিদ্ধান্ত দিয়েছিল যে গণপরিবহনগুলোতে অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলবে পরবর্তীতে মালিক সমিতির দাবির প্রেক্ষিতে সেটি পূর্ণ আসনে যাত্রী নিয়ে চলার অনুমতি দেওয়া হয়েছে কিন্তু বাস্তবতা যদি বলি যে সাধারণ সময় স্বাভাবিক সময় যেভাবে গাদাগাদি করে দাঁড়িয়ে একসাথে মানুষ যাতায়াত করে বাসগুলোতে ঠিক সেভাবেই আমরা এখনও দেখছি যে বাস কিংবা যে গণপরিবহনগুলো রয়েছে সেগুলোতে গাদাগাদি করে মানুষ চলাচল করছে অর্থাৎ স্বাস্থ্যবিধি মানার জন্য যে নির্দেশনাগুলো আছে সেই নির্দেশনাগুলো সব জায়গায় এক অর্থে উপেক্ষিত হচ্ছে এবং বলতে গেলে সরকারের পক্ষ থেকে এগুলো বাস্তবায়ন করার জন্য খুব বেশি তৎপরতা আমরা অন্যান্য সময় যতটা দেখি যে মাঠে ঘাটে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিংবা সরকারের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে অভিযান চালিয়ে মানুষকে সচেতন করা হয় জরিমানা করা হয় সেগুলো এবার খুব একটা দেখা যাচ্ছে না এই জন্য আলামিন ধন্যবাদ আপনাকে জানাচ্ছিলেন ফার্মগেট থেকে শীতে কষ্টে আছে উত্তরাঞ্চল সহ দেশের বিভিন্ন জেলার মানুষ পঞ্চগড়ে ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে থাকছে চারদিক ঠান্ডা বাতাসে কষ্ট বেড়েছে শ্রমজীবী এবং নিম্ন আয়ের মানুষের কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন ভোর 6টায় 10.1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস চুয়াডাঙ্গায় খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে গরিব এবং ছিন্নমূল মানুষেরা শীতে কষ্ট পাচ্ছে কুড়িগ্রামের চরাঞ্চলের হাজারো মানুষ এছাড়াও হাসপাতালগুলোতে বাড়ছে শীতজনিত রোগে আক্রান্তের সংখ্যা রাজশাহী পাবনা নওগাঁ এবং কুড়িগ্রামের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে যে শৈত্যপ্রবাহ আজ সকাল 9টা থেকে পরবর্তী 24 ঘন্টা অব্যাহত থাকতে পারে উপাচার্যের পদত্যাগ দাবিতে দ্বিতীয় দিনের মতো অনশন করছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ভিসি পদত্যাগ না করা পর্যন্ত আমরণ অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা এদিকে পদত্যাগের দাবিকে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন উপাচার্য ফরিদুদ্দিন আহমেদ তিন দফা দাবিতে আন্দোলন শুরু হলেও এখন উপাচার্যের পদত্যাগই প্রধান লক্ষ্য শিক্ষার্থীদের প্রভোস্টকে নিয়ে আন্দোলনের সময় পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করলে শিক্ষক শিক্ষার্থী পুলিশসহ
50 জন আহত হন আর এরপর থেকে কঠোর আন্দোলনের নামে শিক্ষার্থীরা বেঁধে দেয়া সময়ের মধ্যে ভিসি পদত্যাগ না করায় আমরণ অনশন শুরু করে আন্দোলনকারীরা এদিকে পুলিশের উপর হামলার অভিযোগ এনে বিশ্ববিদ্যালয়ের অজ্ঞাতনামা 300 শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ নজরদারিও বাড়িয়েছে তারা অসুস্থ হয়েছে একজনের কথা আমরা কনফার্ম হয়েছিলাম তার হচ্ছে শ্বাসকষ্ট সমস্যা হয়েছিল তারপর হচ্ছে মানে কিছু প্রাথমিক চিকিৎসা দেয় আর কি এখন তাকে কিছুটা স্টেবল অবস্থায় আছে আর আমাদের এখানে দুইজন ছিল নিচে মানে সেখানে দুইজন হচ্ছে মাউন্টের আমাদের হাসপাতাল আছে তাকে অ্যাম্বুলেন্সের মাধ্যমে পাঠানো হয়েছে দুইজন আমাদের তো এক দফা দাবি যে আমাদের হচ্ছে গিয়ে ভিসির হচ্ছে গিয়ে পদত্যাগ চাই তো মেয়েদের আন্দোলনে প্রথমত শ্রেণী হচ্ছে পুলিশ মানে পুরুষ পুলিশ মোতায়েন করেন এখানে যদি একটা স্টুডেন্ট আহত হয় তার দায়ভার কিন্তু একমাত্র হচ্ছে ভিসি স্যার এবং প্রশাসনের সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে এখন সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাত সুজাত শিক্ষার্থীদের অনশনের দ্বিতীয় দিন চলছে আজ তো প্রশাসন এই ব্যাপারে কি বলছে সেই সাথে অনশনরত যারা আছেন তাদের পরিস্থিতি কি এখন দিদিন আপনারা জানেন যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগের দাবিতে আজকে কিন্তু শিক্ষার্থীরা দ্বিতীয় দিনের মতো অনশন কর্মসূচি শুরু করেছে 24 জন শিক্ষার্থী কিন্তু গতকাল দুপুর 3টা থেকে অনশন কর্মসূচি শুরু করে এবং এখন পর্যন্ত সেটা অব্যাহত রেখেছে দুজন অসুস্থ হয়েছিল তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এই মুহূর্তে কিন্তু শিক্ষার্থীরা যেখানে অনশন কর্মসূচি করছে সেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একটি প্রতিনিধি দল আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন যে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের নেতৃত্বে একদল শিক্ষকবৃন্দ এসেছেন তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলতে চাচ্ছেন যাতে আন্দোলনটা দমানোর জন্য কিন্তু শিক্ষার্থীরা কোনো কথা শুনতে চাচ্ছে না তাদের একটাই কথা যে ভিসিকে পদত্যাগ করতে হবে এবং তারা স্যারদের কথা না শুনে শিক্ষকরা কোনো কিছু কথা বলতে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে তারা ভিসির পদত্যাগ চাচ্ছে কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা একটি সংবাদ সম্মেলন করেছে সেই সংবাদ সম্মেলনে তারা দাবি করেছেন যে কোনো ধরনের তদন্ত কমিটি ছাড়াই সরাসরি ভিসিকে পদত্যাগ করতে হবে এবং সাংবাদিকের পক্ষে যে গতকাল যেহেতু ভিসি বলেছিলেন যে বিশ্ববিদ্যালয়ের ভিসি সেটি বলছেন যে এটি একটি অযৌক্তিক আন্দোলন এবং তিনি বলেছিলেন যে উচ্চ পদস্থ থেকে যদি কোনো তদন্ত কমিটি করে তাহার দোষ পাওয়া হয় এবং তার প্রতি যে ব্যবস্থাটা নেওয়া হবে তারা কিন্তু সেটা তিনি কিন্তু সেটা মেনে নেবেন এই প্রশ্নটি করার পর যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী তা জানায় যে আসলে এই মুহূর্তে বিশ্ববিদ্যালয় থেকে যে তদন্ত কমিটি করা হয়েছে সেটির প্রতি তাদের কোনো বিশ্বাস নেই এবং তারা কিন্তু সরাসরি বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের কাছে তারা চাচ্ছেন যেহেতু তিনি একটি ব্যবস্থা নেবেন এবং ভিসিকে অবশ্যই তিনি বহিষ্কার করবেন এবং অথবা ভিসি স্বেচ্ছায় পদত্যাগ করবেন এই ভিসি যদি স্বেচ্ছায় পদত্যাগ করেন তাহলে কিন্তু তারা আন্দোলন থেকে সরে যাবেন এবং এই মুহূর্তে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের অনশন চলছে এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি দল শিক্ষার্থীদের সাথে কথা বলছে আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে আজকে সকালে এসে আমরা দেখেছি যে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্যে একজনের শ্বাসকষ্ট দেখা দিয়েছিল তাকে প্রাথমিকভাবে চিকিৎসা দেওয়া হয়েছে এবং অনশনের বাইরে যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করছে এর মধ্যে থেকে দুজন অসুস্থ হয়েছিল তাদেরকে নগরীর একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে তো এই ছিল আমার কাছে সর্বশেষ পরিস্থিতি রিদওয়ানা বেশ জোরেশোরেই আন্দোলন চলছে ধন্যবাদ সুজাত আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য পরের খবরে যাব আজ শহীদ আসাদ দিবস দিবসটি উপলক্ষে সকালে ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন শহীদ আসাদ স্মৃতিস্তম্ভে ছাত্রলীগ ছাত্রদল সহ রাজনৈতিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসে শহীদ আসাদের নাম অমর হয়ে আছে শোষণের বিরুদ্ধে আসাদ মুক্তির প্রেরণা বলে জানান শ্রদ্ধা নিবেদনে আসা নেতারা 1969 সালের 20 জানুয়ারি পাকিস্তানি স্বৈরশাসক আইয়ুব খান সরকারের বিরুদ্ধে ছাত্রদের 11 দফা কর্মসূচির মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে শহীদ হন ছাত্রনেতা এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের মাস্টার্সের ছাত্র আসাদুজ্জামান মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নাম্বারে ডায়াল করুন দুপুরের সংবাদ পৌনে 2টায় দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ সবাইকে